আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হল শির্ক ইসলাম ভঙ্গের একটি কারণ এই শির্ক থেকে আমাদের ইসলামকে হেফাজত করতে হবে এবং শির্ক বলতে আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ তরকতলার উদ্দেশ্যে যে সমস্ত এবাদত পালন করা হয় সহজ অর্থে এই এবাদত গুলির কোনো একটি এবাদত যদি গাইরুল্লাহকে আমরা দান করি গাইরুল্লাহর ক্ষেত্রে যদি আমরা সাব্যস্ত করি তাহলে অবশ্যই সেটা শির্ক হবে শির্ক আমরা আগেও বলেছি শির্ক দুই ভাগে বিভক্ত বড় সির্ক যেহেতু রসুল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলছেন তোমাদের জন্য আমি সবচেয়ে যেটা ভয় করি সেটা হল ছোট শিরককে সাহবাই কেরম জিজ্ঞেস করলেন অমা শিরকুল আসগর ইয়া রসুল্লাহ কল আরিয়া সিরক আসগর কি হে আল্লাহ রসুল ছোট শির্ক কি হে আল্লাহর রসুল রসুল্লাহ বললেন এটা হলো রিয়া লোক দেখানো লোক শোনানোর জন্য যে আমল আবাদত করা হয় তাহলে এখান থেকে আমরা একটা ধারণা পেয়ে যাচ্ছি যে এখানে অবশ্যই বড় শিরক রয়েছে এবং আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সিরকে আকবরুল কাবায়ের বলেছেন সমস্ত বড় গুণাগুলোর মধ্যে বড় গুণা হল শিরক এবং এই ক্ষেত্রে আমরা বলবো বড় শিরক হলো সবচেয়ে বড় গুণা বড় শিরকের প্রভাব অত্যন্ত ক্ষতিকর অত্যন্ত বড় যেমন আমরা বলে আসছি বড় শিরক হল ইসলাম ভঙ্গকারী এবং তার সাথে সাথে কোনো আমল যদি দুনিয়ায় আমরা করি তাহলে সেই আমল বিনষ্টকারী এবং আমরা আমাদের জীবনের নিরাপত্তা থেকে বঞ্চিত হব ইসলামী রাষ্ট্রে যদি আমরা শির করি বড় শিরকে লিপ্ত হই এমনিভাবে আমাদের সম্পদের নিরাপত্তা আমরা হারিয়ে ফেলব জানমাল এবং পরকালে আমাদের জন্য জান্নাত হারাম জাহান্নাম চিরন্তন বরাদ্দ করা হবে এবং আমরা সাহায্যপ্রাপ্ত হব না এগুলো ছিল বড় শিল্কের ভয়াবহ পরিণাম বড় শিল্পের ক্ষতি অত্যন্ত বড় কিন্তু এগুলো বড় শির্কগুলো থেকে বেঁচে থাকা অনেকটা সহজ ছোট শিল্কের প্রভাব এর চেয়ে কম ছোট শিল্প কেবলমাত্র যেই ক্ষেত্রে জড়িত হবে সেই ক্ষেত্রে কোনো এবাদত এবং আমলের ক্ষেত্রে যদি জড়িত হয় তাহলে আমল এবাদতকে নষ্ট করে দেবে তারপরও এটা সাধারণ কবিরা গুণার চেয়েও মারাত্মক ছোট শির্কটাও যেটা হয়তো আমরা লোক দেখানোর জন্য করছি এটাও কিন্তু সাধারণ গুনার চেয়ে সাধারণ গুণা মিথ্যা কথা বলা খেয়ানত করা ওয়াদাভঙ্গ করা এগুলোর চেয়ে বড় গুণা ছোট শির্কটাও এবাদতটা যখন লোক দেখানোর উদ্দেশ্যে করতে যাচ্ছি লোক শোনানোর জন্য করতে যাচ্ছি এটাও কিন্তু এই ধরনের গুনাগুলোর চেয়েও বড় শির ইসলাম ভঙ্গকারী তখন হবে যখন বড় শিরকে আপনারা লিপ্ত হব বড় শির বলতে আমরা যে নমুনাগুলো আপনাদের সামনে পেশ করলাম এবাদতগুলো আল্লা তবর্বতলাকে বাদ দিয়ে অন্য কারো উদ্দেশ্যে অন্য কারোর জন্য যখন সাব্যস্ত করব তখন আমরা বড় শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলাম বড় শির্কের অনেকেই প্রকার করেন শির বিভিন্ন প্রকার হতে পারে শির্ক যেহেতু তহিদের বিপরীত এই জন্য যত প্রকার হবে শির্ক তত প্রকার এবাদত যত প্রকার হবে শির্ক তত প্রকার তারপরও আলেম ওলামাগণ কিছু শিীর্কেের প্রকার তুলে ধরেছেন যেমন শিীর্খ ফিদদা আওয়া দোয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করা। আল্লাহ তুব কথালা বলছেন ও কল রব্য কুম উদধননি আস্তেজিী বিলকুম। ই্যা লেদিন এস্ক বিরুন না আনে বা্যাদি সেদ ঘুলনা জাহান নামে দেখ বলছেন। উধওনী এস্তেজী বিলাকুম। তোমরা আমাকে দোয়া করো। আমার কাছে প্রার্থনা করো আমাকে ডাকো আস্তাবজি লেওক আমি তোমাদের দোয়া কবুল করবো তোমাদের ডাকে আমি সাড়া দেবো আন ইবাদাতি নিশ্চয়ই যারা আমার এবাদত পালন করতে অহংকার করে অহংকার বশত আমার এবাদত থেকে বিমুখ হয় সায়দ না জাহান নামে তাহলে অবশ্যই তারা অপমানজনকভাবে জাহান নামে প্রবেশ করবে দোয়ার ক্ষেত্রে আমরা দেখেছি দোয়া আল্লাহ তো বড় কথা বলছেন এর আগে ওয়ান্নাল মাসাজিদ আলিল্লাহ মসজিদ গুলো আল্লাহর জন্য অতএব আল্লাহর সাথে তোমরা আর কাউকেও আহ্বান করো না আল্লাহর সাথে আর কাউকে যদি আহ্বান করা হয় এটা বড় শির্ক হবে আল্লাহ বড় কতলা আরো একটি আয়াতের ভিতরে বলছেন সুরা মিনুন فانما حسابه عند ربه انه لا يفلح الكافرون اللہর সাথে অন্য কোন ইলাহকে আহবান করা আল্লাহর সাথে অন্য কোন গায়রুল্লাহকে ডাকা ডাকি দোয়া করা সে ব্যাপারে বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন মাবুদকে ডাকবে لا برهان যে সম্পর্কে তার কোন দলিল নাই তার দোয়ার অধিকারী হওয়ার কোনো দলিল নেই দোয়ার অধিকারী মাত্র আল্লাহ সেই ব্যাপারে দলিল আছে কিন্তু কোন গাইরুল্লাহ যে দোয়ার অধিকারী এই ব্যাপারে কোনো দলিল কোরআন সন্ন্যার ভিতরে থাকতে পারে না সেই নামে হিসাব হুয়াইন্দার তার হিসাব আল্লাহ তোবর কতলার কাছে হবে তার রবের কাছে হবে ইন্নাহুল্লাহ ইফুল কাফের নিশ্চয় কাফেররা কখনো মুক্তিপ্রাপ্ত হবে না এখানে আল্লাহর সাথে যারা অন্য কোনো মাবুদকে অন্য কোনো ব্যক্তি বস্তুকে যদি আহ্বান করা হয় দোয়ার উপযুক্ত মনে করা হয় দোয়া শ্রবণকারী দোয়া মঞ্জুরকারী মনে করা হয় তাহলে সেই ব্যক্তি শরিক হয়ে গেল এবং যে ব্যক্তি এভাবে দোয়া করলো তাকে আল্লাহ তো বড় কথা আয়াতের শেষে কাফির ঘোষণা করেছে ইন্নাহুল কাফির নিশ্চয়ই কাফেররা কখনো মুক্তি প্রাপ্ত হবে না এটা এক প্রকার বড় শির্ক দোয়ার ক্ষেত্রে দোয়া তো অনেক প্রকার দোয়া আছে অর্থাৎ যত ধরনের প্রার্থনা যত ধরনের আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ব্যাপার আছে সব বিষয়ে আল্লাহর সাথে বিশিষ্ট হবে কোনো ব্যক্তি কোনো বস্তু সে যত কামেল হোক যত মূল্যবান হোক যত গুরুত্বপূর্ণ হোক তার ক্ষেত্রে এই দোয়া চলবে না আর একটা ইরাদা। অর্থাৎ নিয়তের ভিতরে ইচ্ছা কল্পনার ক্ষেত্রে আল্লাহ বড় কতলার সাথে অন্য কাউকে শরিক করা আমার সংকল্প আমার ইচ্ছা আমার আবেগ অনুভূতি এগুলো সব কিছু আল্লাহ তবরকতলার জন্য হবে ভয় ভীতি তাওয়াক্কুল ভরসা সব আল্লাহর জন্য হবে আর অন্য কারোর জন্য নয় আল্লাহ তবর এই মর্মে সুরা নাজিল করেছেন হে কাফেররা তোমরা যে সমস্ত এবাদত করো আমি সে এবাদত করব না

সাজসজ্জা স্বার্থ উদ্ধারের জন্য ইচ্ছা পোষণ করবে অর্থাৎ ক্ষেত্রে দুনিয়াবি স্বার্থ দুনিয়াবি কোনো আশা উদ্দেশ্য উদ্ধার করার জন্য এবাদত করবে নোয়াফি আমাল আমি আল্লাহ তো বরকতালা বলছেন তার আমলের বিনিময় আমি দুনিয়াতে পুরোপুরি দিয়ে দেবো ওয়াহমফিহা লাইব হাসন এবং এতে তারা মোটেও ঠকবে না তাদেরকে ঠকানো হবে না কম দেওয়া হবে না তারা যা আমল করেছে তার আমলের বিনিময়ে দুনিয়াতে আল্লাহ পুরোপুরি দিয়ে দেবে না তারপরে বলছেন তাদের জন্য আখেরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নয় ও ভাবে তো মাস নফিহা বাতিলু মাখানে আমল তারা দুনিয়াতে যা সৎ আমল করেছিল সব বিনষ্ট হবে এবং যা আমল করেছিল সব বাতিল বলে গণ্য হবে অর্থাৎ অন্তরের ভিতরে যদি করতেছে এবং এবাদতের গোড়াগুড়ির থেকে সে যদি অন্য উদ্দেশ্য পোষণ করে কোনো স্বার্থ তাহলে তার এবাদত শিরকে রূপান্তরিত হবে বড় শিরকে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই বিষয়ে আমরা আরো আলোচনা করব তার আগে একটা ছোট্ট বিরতি রয়েছে বিরতির পর আমরা আমাদের সংশ্লিষ্ট আলোচনা আপনাদের উদ্দেশ্যে পেশ করব আলাইকুম করবো আসসালাম সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ আবার সংক্ষিপ্ত বিরতির পর আবারও আমরা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আল্লাহ তুবর যাতে আমাদের বিরতির পর আবারও আমরা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আল্লা তবরকতলা যাতে আমাদের সম্পাদিত এবাদত না লিপ্ত হয়ে

লিল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের জন্য বিশেষভাবে উৎসর্গ করেছি লা শারিক আলাহু তার কোন শরিক নেই অবিজালিক উমের এবং আমাকে এই বিষয়ে আদেশ দেওয়া হয়েছে ওয়ান আউ্বল মুসলিম এবং মুসলিমদের আমি হচ্ছে প্রথম জন এভাবে আমাদের রসুল সাল আলহ্লামকে স্বীকার করতে বলা হয়েছে ঘোষণা দিতে বলা হয়েছে আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের জন্য এগুলোতে আমার জীবনে কাউকে শরিক করব না আমার মরণেও কাউকে শরিক করব না এবং এটাই হলো আল্লাহর আদেশ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে তার উন্মতের প্রতি আদেশ আবুল মুসলিম এবং আমি এভাবেই আল্লাহর কাছে ঘোষণা দিব আমি মুসলিমদের প্রথম প্রথমজন যারা এভাবে আল্লাহর ইবাদত করবে তাদের প্রথম সারিতে থাকার আমরা এভাবে ঘোষণা দেব আর এক প্রকার শির্ক হচ্ছে বড় শির্ক শির্ক ফি তা আনুগত্যের ক্ষেত্রে শির আনুগত্য বলতে এর আগে অবশ্য আমরা আরেকটা শব্দ শিখেছিলাম তা অথবা ইনকিয়াদ আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর শির্ক করা অর্থাৎ যারা ক্যালেমা পাঠ করেছে যারা মুসলিম হয়েছে তাদেরকে আল্লাহর অনুগত হইতে হবে আল্লাহর বিধিবিধানের অনুগত হইতে হবে আল্লাহ তবরকতলা বিভিন্ন আয়াতে এই ব্যাপারে আমাদেরকে নির্দেশ দান করেছেন যে আয়াতগুলো আমরা কিছু এর আগে শুনেছি তারপরে আল্লাহ অন্যান্য আয়াতের ভিতরে আরো অন্যান্য বিষয়কে জড়িয়ে আমাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহ তো বড় কথা বলছেন হুকম্লা আল্লাহ ছাড়া আর কারো বিধান চলবে না আল্লাহ যে এরকম একটা কথা কোরআনে বললেন এই কথার কি আমল হবে না আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান চলবে না যা নাযিল করেছেন তার দ্বারা তোমরা ফয়সালা করো এবং আল্লাহ তবারক ওয়া এভাবে বলেছেন ইত্তাবি মা উনজিলে ইলাইকুম মির তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে কেবল তোমরা এটারই অনুসরণ করো ওয়া লা তাতাবি মিন আউলিয়া এছাড়া অন্য কোন ওলি আউলিয়াদের অন্য কোন অভিভাবকদের অন্য কোন শাসকদের অন্য কোন নেতাদের তোমরা অনুসরণ করো না কলে ইন এরপর আল্লাহ বলছেন তোমরা খুব কম কি আল্লাহর এই উপদেশ গুলো শোনো মানো সুরা আরাফের ভিতরে আল্লাহ তো বড় কতলা এই আয়াতটি নাজিল করেছেন দ্বিতীয় নম্বর আয়াত তারপরে আল্লাহ ই রকম আছে যারা আল্লাহকে বাদ দিয়ে তারা অনেক সমকক্ষ বানিয়ে নিয়েছেন নির্ধারণ করে ফেলেছে তাদেরকে তারা mohabbat করে যেভাবে আল্লাহকে mohabbat করে অর্থাৎ আল্লাহর অনুগত হওয়ার সে مخلوক তার মতো ব্যক্তিবর্গদেরকে বেশি সে অগ্রাধিকার দেয় তাদের বিধিবিধানকে অগ্রাধিকার দেয় mohabbat করে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 31 নম্বর আয়াতের তাফসীর করেছেন এভাবে 31 নম্বর আয়াতটি ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন ইত্তাকাজু আহবারাহুম ওয়ারহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনু মারইয়াম ওয়া মা উমীরা ইল্লা লিইয়াবুদুল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে বলছেন ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের ধর্মীয় গুরু ইহুদি ধর্মের পুরোহিত এবং খ্রিস্টান ধর্মের পাদ্রী পুরোহিত এদেরকে আল্লাহ বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে ওয়ালমাসি হাবনা মারিয়াম এবং মারিয়ামের পুত্র মাসিহকেও তারা আল্লাহ বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল কেবলমাত্র এক আল্লাহরই এবাদত করতে অথচ তারা এভাবে বিচ্যুত হয়ে গেছে এই আয়াতটা যখন আল্লাহ রসুল করতেছিলেন তখন একজন নতুন মুসলিম খ্রিস্টান ধর্ম থেকে উনি কেবল মুসলিম হয়েছেন দীক্ষিত হয়েছেন উনি আপত্তি ইয়া হ্যাঁ আল্লাহ রসুল এই আয়াতে আমাদের ব্যাপারে যে অভিযোগ করা হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেমদেরকে আল্লাহ বাদ দিয়ে তারা রব গ্রহণ করেছিল এটা তো কখনো হয় নাই আমরা এরকমটা কখনো করি নাই কখনো আমরা আমাদের ধর্মের আলেমদেরকে সেজদা করি নাই তাদের জন্য আমরা কখনো সলাৎ পড়ি নাই তাদের জন্য জাকাত দেই নাই বরং এগুলো আল্লাহর জন্য করেছি তখন আল্লাহ রসুল সালে বললেন যে তোমরা কি এমনটি করনি যে তোমাদের এই ধর্মীয় আলেমরা আল্লাহর হালালকৃত জিনিসকে তারা হারাম করেছে তোমরা হারাম গণ্য করেছে। আল্লাহ হারাম করেছেন তোমাদের আলেমরা সেটাকে হালাল করে দিয়েছে সেটাকে তোমরা হালাল গণ্য করেছে। এরকম কি করনি আদি বিন হাচেম রজি আল্লাহান বললেন যে হ্যাঁ এমনটি আমরা করেছি আল্লাহ রসুল সয়সান বললেন ফাতিলকে অ্যায়বায়েদ তুহুম তিরমিজি এবং অন্যান্য হাদিস গ্রন্থের ভিতরে এই সবাবুর নজুলটা পাওয়া যায় আল্লাহর রসুল সাল আলহিম এই আয়াতের ব্যাখ্যা এভাবে করেছেন আদি বিন হাতেমকে এভাবে ব্যাখ্যা শুনিয়েছেন এটি তো হলো আসল তাফসির রসুল্ল সাল্লাহলাম যে তফসির করলেন আয়াতের এই তাফসিরই হলো আসল তাফসির তাহলে এখানে আনুগত্যের ক্ষেত্রে শির করলো এমনিভাবে যে কোনো ধর্মে আমাদের ধর্মেও যদি আমরা আলেমদেরকে আল্লাহ তবরকতলা বাদ দিয়ে যদি তাদের কথা তাদের বক্তব্য তাদের আদেশগুলোকে আল্লাহর বিপরীতে পালন করি তাহলে এটা শির্ক আমরা এই কর্ম থেকে পরহেজ থাকার চেষ্টা করবো আল্লাহ তুবর কথা আমাদেরকে এই জাতীয় জঘন্য অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন শিল্প ফিত্ত আ এটা আল্লার সাথে অন্যের সংঘর্ষ লাগিয়ে দেওয়া আল্লাহ বলছেন হালাল আর আমি বলছি হারাম আল্লাহ ফরজ করে নাই আমি ফরজ করে নিলাম যেটা ফরজ নয় আমি যদি এটাকে ফরজ বলি আলেমের কথা শুনে তাহলে এই আলেম হয়ে গেল এক ধরনের তবত আর আমি যে আলেমের আনুগত্য করলাম এই জন্য আমিও শির্ক ফিত্ত আর মনে এটি হালাল হবে এই নিয়ম আমাদেরকে পালন করতে হবে এই জন্যই এই বিষয়টা যেহেতু এরকম ঘটতেছে এরকম ঘটানোর কারণেই এই জাতীয় মুসলমানদের ভিতরে হওয়ার কারণেই দেখা যায় যে আলেম কেন্দ্রিক বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে মুসলমানরা কেন হয়তো আল্লাহর বিধানের বিপরীতে ওই আলেমকে এমনভাবে ভুলের ঊর্ধ্বে মনে করা হয়েছে যার কারণে দেখা গেছে যে ফিরকা হয়ে গেছে দল হয়ে গেছে মাঝাব হয়ে গেছে তরিকা হয়ে গেছে এগুলো তা তাঁতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করার ফলাফল এগুলো হবে আরো হবে যদি আমরা এই বিষয়গুলোকে শির্ক মনে করে এগুলো থেকে দূরে সরার চেষ্টা না করি এগুলো থেকে বিরত থাকার চেষ্টা না করি সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি اي مرتي عمرا ابرادلتيكي السلام عليكم ورحمه الله وبركاته. فتيات اليوم كفاكي تركاظا خلف سرابي عودي نحو الاسلام لا تستمعي لذئابي.